হাতের কাছে যদি দুই পিস মাংস থাকে তাহলে দশ মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এত বেশি মজার হয় যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে প্রথমেই আমি এখানে তিন চার পিস রান্না করা মাংস নিয়ে নিয়েছি এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করেছি তবে যার হাতের কাছে যে মাংস থাকবে সেই মাংস দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন এখানে চিকেন মাটন সবই ব্যবহার করা যাবে তো মাংসগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোটো টুকরা করে ভেঙে নিচ্ছি আমি এখানে হাড় ব্যবহার করি নাই শুধুমাত্র মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ ধুনিয়ার পাতা কুচি দুই টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ এখন এখানে আলু ম্যাশ করে নিয়েছি প্রথমে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি এক কাপ ব্যবহার করেছি আর ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ব্রেড ক্রামের বদলে পাউরুটির গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তো এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুবই ভালো করে মাখাতে হবে যাতে সব মশলাগুলো একসাথে সুন্দরভাবে মিশে যায় তো আমি মাখিয়ে নিয়েছি এখন হাতটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি শেপগুলো তৈরি করে নিচ্ছি আমি এক হাত দিয়ে একটু লম্বাটে করে শেপ তৈরি করে নিচ্ছি এই শেপটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নিলেই হবে তো আমি একটু লম্বাটে করে তৈরি করছি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব এটা তৈরি করা খুবই সহজ ঝটপট তৈরি করা যায় আর আমি তো আগেই বলেছি যে হাতের কাছে যে মাংস থাকবে মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস যেটা থাকে সেটা দিয়েই কিন্তু তৈরি করা যায় এখন একটা ডিম নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এখন আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রে আমি ব্রেড ক্রাম নিয়ে নিব তবে ব্রেড ক্রাম যদি হাতের কাছে না থাকে তাহলে পাউরুটি গুঁড়ো করে নেওয়া যাবে বিস্কুটের গুঁড়ো করে নেওয়া যাবে আর তা না হলে যদি মুড়ি থাকে মুড়িটাও গুঁড়ো করে নিলে ব্রেড ক্রামের কাজ করবে তো আমি ডিমের মধ্যে ডুবিয়ে এখন ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি তবে এই কোটটা কিন্তু দুইবার করেও করে নেওয়া যাবে আবারও ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিলে হয়ে যাবে তো আমি দুইবার করে করছি না একবারই কোডিং করে নিচ্ছি আমার কাছে মনে হয় যে এই নাস্তা একবার কোডিং করলেই খেতে ভালো লাগবে দুইবার করে করে নিলে শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তেল গরম করতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে যে যে উপকরণ থাকে সেগুলো দিয়ে তৈরি করে নেওয়া যাবে তবে আমরা যখন মাংসটা নেই মাংসের মধ্যে যে ঝোল থাকে এই ঝোলটাও একটু ব্যবহার করলে অনেক বেশি টেস্ট হয় বাসাতে কিন্তু আমরা দুই দিন পরপরই কোনো না কোনো মাংস রান্না করে থাকি সেই মাংস থেকে যদি দুই তিন পিস করে মাংস আমরা উঠিয়ে রেখে দিই তাহলে মাঝে মধ্যে এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায় সন্ধ্যার সময় বাচ্চারা সন্ধ্যার সময় মুখরোচক কিছু খেতে চায় আবার হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলেও কিন্তু দ্রুত তৈরি করে নেওয়া যায় তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি বাইরের আবরণটা খুবই ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি খেতে দারুণ টেস্ট তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে কিন্তু খুবই ক্রিস্পি আর ভেতরে এই যে একদম জুসি এটা এত মজার হয় যে একজন পাঁচ ছয়টাও খেয়ে নেবে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম